আজি আমি রাশি অনুযায়ী কিছু সরল উপায় আমি আপনার কহবা যাচ্ছু। ছোটিয়া ছোটিয়া কথা, টিকিয়ে সাবধান আর টিকিয়ে সরল ভাবে অবলম্বন কলে জীবন সহজ আর সুখময় হয়ে থাকে। জীবন সংগ্রাম এবং সমস্যা বহু, এমিটি জন ব্যক্তি নাই যা জীবনের সমস্যা নাই, এমিটি জন ব্যক্তি নাই যে জীবনের সংগ্রাম করি। জীবন তো এইয়া, তথাপি নিজের কর্তব্য সঠিক ভাবে সম্পাদনা করা এবং উচিত মার্গরে আগেই যা প্রত্যেক মানুষের লক্ষ্য হে। আজি আমি রাশি অনুযায়ী কিছু সমস্যার সমাধান কহবা যাচ্ছু। আসুন জানিবা মেষ রাশি আপনার যদি আর্থিক সমস্যা হচ্ছে তাহলে আপনার প্রথমে স্নান পরে সূর্যদেব দর্শন করতু, সূর্যঙ্কু নালি মন্দাররে অর্ঘ্য টিকে টেকন্তু, ওম গ্রীং গ্রীং গ্রুণী সূর্যায় নমঃ টিকে জপ করন্তু, প্রভু লক্ষ্মীনারায়ণ নিকটরে গুড়র ক্ষীরি ভোগ করন্তু এবং এহাকু মহিলামানকু বান্তি দিয়ন্তু, দেখিবে আপনার আর্থিক ক্ষেত্রের উন্নতি ঘটিব। বৃষ রাশি আপন মানে ধনপ্রাপ্তি পাই স্নান পরে প্রথমে প্রভু শঙ্করঙ্কু দর্শন করন্তু, মনে রাখন্তু শুক্রবার দিন শিবলিঙ্গরে গোটা অরুয়া চাউল মহাদেবঙ্ক উদ্দেশ্যে অর্পণ করন্তু, দহি চিনি খাই ঘরু বাহারন্তু, দেখিবে আপনার কার্য সফল হবে। মিথুন রাশি আপন সকালে স্নান পরে মা লক্ষ্মী কিংবা মা দুর্গাঙ্কু দর্শন করুন, পাঁচটি গেন্ডু ফুল বিঘ্ন বিনাশ গণেশঙ্কু অর্পণ করন্তু, কন্যাঙ্কু মিঠা খাইবাকু দিয়ন্তু, দেখিবে আপনার সমস্ত হৃষ্ট খণ্ডন হয়েছে। কর্কট রাশি ধনপ্রাপ্তি পাই আপন ভগবান কৃষ্ণঙ্কু দর্শন করন্তু, প্রভুঙ্কু তুলসী পত্র মিশ্রি লহুণী অর্পণ করন্তু, লাল চন্দনর তিলক প্রভুঙ্কু লগান্তু, আপনার সমস্যা সমাধান হব। সিংহ রাশি ধনপ্রাপ্তি পাই হলে সকালে প্রথমে সূর্যদেবঙ্কু দর্শন করন্তু, বকেয়া অর্থ প্রাপ্তি পাই হলে দক্ষিণ হস্তরে লাল গোলাপ প্রভু হনুমানঙ্ক চরণরে অর্পণ করি তাহাকু নিজ পর্সরে রাখন্তু, দেখিবে আপনার বকেয়া যাহা রয়েছে সব আদায় হয়েছে। কন্যা রাশি ধনপ্রাপ্তি পাই সকালে স্নান পরে প্রথম প্রভু গণেশঙ্কু দর্শন করন্তু, অরুয়া চাউল মা দুর্গাঙ্কু অর্পণ করন্তু, গণেশঙ্ক পাখে গোটে গুয়া মধ্যে রাখন্তু। তুলা রাশি আপনার লক্ষ্মীনারায়ণঙ্ক নিকটরে পদ্মফুল অর্পণ করন্তু, পাঁচটি বুন্দি লড়ু হনুমানঙ্কু অর্পণ করন্তু এবং তাকু বুন্দি লড়ুকু আনিকি পিলামানঙ্ক মধ্যে বাঁটি দিয়ন্তু, দেখিবে আপন সফলতা পাইবে এবং আর্থিক সমস্যার মুক্তি পাইবে। বিছা রাশি এই রাশির ব্যক্তি বা মহিলা মানে ধনপ্রাপ্তি পাই তুলসী বৃক্ষ বিষ্ণুঙ্ক মন্দিরে লগান্তু, ব্যবসায়িক ক্ষেত্রকু যা পূর্বর শ্রীরামঙ্ক স্তুতি পাঠ করন্তু, সিয়ারাম সিয়ারাম জপ করন্তু, সীতারাম সীতারাম জপ করন্তু, রামঙ্ক স্তুতি গান করন্তু, দেখিবে আপনার সমস্যা সমাধান। ধনুরাশি ধনপ্রাপ্তি পাই হলে হনুমানঙ্কু দর্শন করন্তু, পাঁচটি পানর পত্র হলদিয়া পিঠা অস্বস্থ বৃক্ষর মূলরে অর্পণ করন্তু, তিপটে লগান্তু তাকে সেইটি ভোগ লগাইকি অর্পণ করে দিয়ন্তু এবং দেখিবে আপনার আর্থিক সমস্যা সমাধান হয়েছে। মকর রাশি আপন মা গায়ত্রী দর্শন করন্তু, গায়ত্রী জপ 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 করন্তু মন্ত্র, মহত্ব যে কোণী মহত্বপূর্ণ কার্যের যা পূর্ব ধলা ফুল নিজ পাখে রাখন্তু, পিম্পুড়ি মানুষ চিনি খাইবাকু দিয়ন্তু, দেখিবে আপনার আর্থিক সমস্যা সহ অনেক বাধা বিঘ্ন দূরভূত হয়ে যাবে। কুম্ভ রাশি আপন কদলী গছ মূলরে ভল ঘিওরে গোটে দ্বীপটে জাড়ন্তু, যে কোণী কামে যা পূর্ব হনুমান স্মরণ করন্তু, মিঠা পানটি অর্পণ করন্তু,
ପ୍ରଭୁ ହନୁମାନଙ୍କ ପାଖରେ ସମର୍ପି ହୋଇ ତାଙ୍କୁ ସ୍ତୁତି କରି ଯାଆନ୍ତୁ, ଦେଖିବେ କୌଣସି ବାଧା ବିଘ୍ନ ଆପଣଙ୍କର ରହିବନି। ମୀନ ରାଶି କେଶରର ତିଳକ ବିଷ୍ଣୁଙ୍କୁ ଅର୍ପଣ କରନ୍ତୁ ଏବଂ ସେ ତିଳକ ଟିକେ ନିଜେ ମଥାରେ ଲଗାନ୍ତୁ। ମା ଲକ୍ଷ୍ମୀଙ୍କ ନିକଟରେ ପେଡ଼ା ଭୋଗ କରନ୍ତୁ, ଦେଖିବେ ଆପଣଙ୍କର ଅନେକ ସମସ୍ୟା ସମାଧାନ ହୋଇଯିବ। ବାସ୍ତୁକାହେ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଠି ରଖୁଛୁ। ଉପସ୍ଥାପକ ଅଭିମନ୍ୟୁ ମହାପାତ୍ର, ପ୍ରବାହା ଟିଭି।